গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5642টি এবং পরীক্ষা হয়েছে 5738টি। এখানে বলে রাখি পূর্বের দিনের নমুনা সহ আজকের নমুনা পরীক্ষা। এবং আমাদের 36টি ল্যাবে, গতকাল আমরা বলেছিলাম 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এ নিয়ে আমাদের 36টি ল্যাব এখন পর্যন্ত চলমান আছে এবং এই 36টি ল্যাবেই এই পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা সম্পন্নের মধ্যে আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14657 জন। এই 24 ঘন্টায় আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে, মেট্রোপলিটন শহরের হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলার হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতাল সহ আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2650 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। আমাদের মোট মৃত্যু সংখ্যা হলো 228 জন। এই 10 জনের মধ্যে আমরা যদি বয়স বিভাজনে যাই, আমাদের পুরুষ মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে একজন, 50 থেকে 51 থেকে 60 বছরের মধ্যে একজন এবং 61 থেকে 70 বছরের মধ্যে দুইজন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 2 জন এবং 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন।